এখন হচ্ছে বর্ষা মৌসুম চলতেছে, তো এই সময় অনেকেই আবার ছাদ ঢালাইও দিতেছেন। তো এই সময়টাতে ছাদ ঢালাই এবং একই সাথে বৃষ্টি এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনাদেরকে নজর রাখতে হবে সেটার জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা। তো ভিডিওটা স্টার্টিং এ আপনারা দেখলেন যে হচ্ছে ওই বাপাস থেকে কিছু মানুষ হচ্ছে আগে থেকেই ওনারা এখানে কাজ করতেছিলেন, ওনারা হচ্ছে আগে থেকে হচ্ছে প্লাস্টিকটা রেডি করে রাখছে। যখনই বৃষ্টি শুরু হয়েছে সাথে সাথে হচ্ছে ওনারা কি করতে পারলো, ওনারা হচ্ছে আপনার এই পলিথিনটা প্লাস্টিকটা নিয়ে এসে এখানে হচ্ছে যতটুকু অংশে তাদের ঢালাই হয়েছে ততটুকু অংশের ঢালাইয়ের মধ্যে তারা হচ্ছে এটা দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আপনাদেরকে আগেই মাথায় রাখতে হবে এবং এই জন্য হচ্ছে উন্নত ভিডিওটা করা। অনেকেই হচ্ছে মানে হয় কি, অনেকে হচ্ছে এই ব্যাপারটা মাথায় থাকে না, ওনারা হচ্ছে ঢালাইয়ের কাজ দিয়ে দেয়। তো তখন হঠাৎ বৃষ্টি শুরু হলে কিন্তু হচ্ছে আপনার আপনি ঢালাইয়ের কাজ করবেন নাকি হচ্ছে এটা ঢাকবেন নাকি হচ্ছে পানি পড়বে কীভাবে কী করবেন, মানে আপনার পুরো প্ল্যানটা কিন্তু হচ্ছে ভেস্তে দেওয়ার মতো একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকেই ঢালাই দেওয়ার আগে থেকে যেদিন হচ্ছে আপনার ঢালাই ডেটটা ফিক্সড হবে সেদিনের আবহাওয়া সম্পর্কেও জানতে হবে এবং আবহাওয়া ভালো খারাপ যেটাই থাকুক আপনার হচ্ছে এক্সট্রা একটা পলিথিন নিয়ে রাখলে, কারণ হচ্ছে আপনি এখানে লাখ লাখ টাকা ঢালাই দিতেছেন। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার এই পলিথিনটার কত টাকাই বা যাবে, হয়তো 400-1000 টাকা যাবে বা আর একটু বেশি যাবে। তো এর মধ্যে যদি হচ্ছে আপনি পলিথিনটা নিয়ে আসেন আপনার যখন বৃষ্টি শুরু হবে এ ওনাদের মতো হচ্ছে সুন্দর মতো আপনারা নিয়ে আপনাদের যতটুকু অংশে ঢালাই হয়েছে বা যদি পুরোটার মধ্যেও হয়ে যায় পুরোটার মধ্যে আপনারা পলিথিনটা দিয়ে দিবেন। আর একটা সাজেশন হচ্ছে যখন হচ্ছে বৃষ্টি হবে তখন আপনারা ঢালাই কাজটা বন্ধ রাখবেন পুরোপুরি, আপনার পুরো ফোকাসটাই দিতে হবে। তখন আপনার যতটুকু অংশ ঢালাই হয়ে গেছে ততটুকু অংশটা আপনার সেভ করা হচ্ছে মূল কাজ। এখানে ওনারা যেভাবে করতেছেন সেটা আমি হচ্ছে ভিডিও করার সময় পানি চলে আসতেছিল জানালা দিয়ে, তখন হচ্ছে আমি জানালা একবার খুলতেছিলাম আমাকে বন্ধ করতেছিলাম এবং আপনার জন্য হচ্ছে এই মূলত ভিডিওটা করা। তো এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য, নাথিং এলস, আর কিছুই না। তো আপনারা যারা হচ্ছে যখনই আপনাদের ছাদ ঢালাই দিবেন তখন অবশ্যই, যেহেতু লাখ লাখ টাকার একটা ছাদ আপনারা ঢালাই দেন, তো অবশ্যই আপনাদেরকে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করবেন না কখনোই, ওনাদেরকে ওনাদের স্বাধীন মতো কাজ করতে দেবেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার পুরো ফিডব্যাকটা আপনি ভালো পাচ্ছেন, পজিটিভ পাচ্ছেন। তো সামনেই ঈদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার যদি কোনো ধরনের কাজের মধ্যে শ্রমিকরা নিয়োজিত থাকে তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।